তেইশের অধ্যায় যা প্রভুর প্রসারিত একটি অধ্যায়, আর তৃতীয়টি নেওয়া হয়েছে পবিত্র সুসমাচার থেকে, সাধু যোহন লিখিত সুসমাচার তার দশের অধ্যায় প্রথম দশ পদ। আজকের দিনে নিরূপিত প্রথম শাস্ত্র পাঠ যা নেওয়া হয়েছে গীত সংহিতা তার তেইশের অধ্যায় প্রথম থেকে শেষ পদ। গীত সংহিতা তার তেইশের অধ্যায় প্রথম পদে পাঠের আরম্ভ এই রূপ: সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণীতে আমাকে স্মরণ করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুচ্ছায়ের উপত্যকা দিয়া গমন করিব তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাশনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেঘ সাজাইয়া থাকো, তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া করিতেছে, কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনে সমুদয় দিন আমার অনুসর হইবে, আর আমি সদা প্রভুর গৃহে চিরদিন বসতি করিব। ইহাই প্রভু ঈশ্বরের ধন্যবাদ। দ্বিতীয় পদ: আজকের দিনে দ্বিতীয় শাস্ত্র পাঠ যা লেখা আছে সাধু যোহন লিখিত সুসমাচার তার দশের অধ্যায় প্রথম থেকে দশ পদ। সাধু যোহন লিখিত সুসমাচার তার দশের অধ্যায় প্রথম পদে পাঠের আরম্ভ এইরূপ: সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেউ তার দিয়া মেষদের কুয়ারে প্রবেশ না করে কিন্তু আর কোন দিক দিয়া উঠে সে চোর ও দস্যু, কিন্তু যে যা দ্বার দিয়া প্রবেশ করে সে মেষদের পালন, তাহাকে দাড়ি দ্বার খুলিয়া দেয় এবং মেষেরা তাহার রস শুনে, তা সে নাম ধরিয়া তাহার নিজের মেষদেরকে ডাকে ও বাহিরে লইয়া যায়। যখন সে নিজের সকলগুলিকে বাহিরে করে তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তাহার রব জানে, কিন্তু তাহারা কোনোমতে অপর লোকে পশ্চাৎ যাইবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন চলবে, কারণ অপর লোকেদের রব তাহারা জানে না। এই দৃষ্টান্তটি যিশু তাহাদিগকে বলিলেন, কিন্তু তিনি তাহাদিগকে যে কি বলিলেন তাহা তাহারা ছিল না। অতএব যিশু পুনর্বার তাহাদিগকে বলিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষদিগের দ্বার, যাহারা আমার পূর্বে আসিয়াছিল তাহারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নাই। আমি দ্বার, আমা দিয়া যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে, কিন্তু ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চড়ানি পাইবে, চোর আইসে কেবল যেন চুরি ও বল ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। এই স্থলে পাঠের সমাপ্তি। খ্রিস্টের পবিত্র সুসমাচার গৌরব। আজকে পবিত্র পুনরুত্থান দিবসের পরবর্তী তৃতীয় রবিবার আপনারা সকলে বসুন। আজকের দিনের
যীশু তিনি নিজেকে উত্তম নিষ্পালক হিসাবে গণ্য করেছেন। তিনি ১১ পদে বলছেন, আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। মেষপালক এই কথা আমাদের কাছে আজ অজানা নয়, অপরিচিত নয়, কারণ তিনি আমাদের জন্য আপন প্রাণ সমর্পণ করেছেন যেন আমরা জীবন পাই। মেষপালক এই শব্দের মধ্যে নিশ্চয় করে আপনারা অনুভব করতে পারছেন মেষ এবং পালকের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক। মেষ অর্থাৎ ভেড়া। এই ভেড়া মধ্যপ্রাচ্যে সেই সময় কিংবা হয়তো এখনো বহুল ভাবে সেই জনবসতির মধ্যে, সেই প্রান্তরের মধ্যে রয়েছে। আজও হয়তো ভেড়াদের গা মানুষকে উদ্বেলিত করে, সেখানকার মানুষজন তারা ভেড়ার সঙ্গে তাদের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের কাছে আজকে বিশেষভাবে প্রাসঙ্গিক। আর আমরা জানি যে এই ভেড়াদের তত্ত্বাবধান করার জন্য পালকের প্রয়োজন হয়, অর্থাৎ মেষপালক, আরো সহজ করে বললে রাখাল। আর সেই রাখাল যারা সারা দিন রাত ধরে এই মেষদের তত্ত্বাবধান করে, আপনারা নিশ্চয় করে অনুভব করতে পারছেন আমাদের এই স্থানীয় নিয়ম অনুযায়ী স্থানীয়ভাবে আমরা যখনই মাঠে যাই, আজকে গ্রামে গঞ্জে যখন আমরা যাই, সেখানে গরু চলাতে দেখি, সেখানে আমরা ছাগল চলাতে দেখি, আর সেখানে সেই গরু চলানোর পেছনে থাকে একজন করে রাখাল। এবং সেই রাখাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেই গরুদেরকে মাঠে চড়ায়, তাদেরকে খাওয়ায় পড়ায়, এবং সন্ধ্যের পরে তাদেরকে নিয়ে আসে তাদের খোয়ারে। আর ঠিক তেমনি করে ২০০০ বছর আগে সেখানে যারা মেষপালক ছিল, যারা রাখাল ছিল, তারা মেষদের কিভাবে মাঠে প্রান্তরে নিয়ে যেত, সারাদিন তারা রোদে জলে পুড়ে মেষদের তত্ত্বাবধান করত, আর তারপরে তাদেরকে নিয়ে সন্ধ্যেবেলায় ফিরে আসত সেই কুমারে, একটা বলা হচ্ছে শিকল। আর সেখানে সেই কুমারে বলা হয় যে অনেক মেষ সেখানে জড়ো হয়, সেখানে শুধুমাত্র যে একজন মেষপালকের মেষ থাকে তা নয়, কিন্তু সেখানে আরো অনেকে অনেক মেষপালকের মেষ সেই একই কুমারে তারা থাকে। আর সেই কুমারটাকে, সেই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য, সুরক্ষিত করার জন্য বলা হয়ে থাকে যে সেখানে একটা পাথরের দেওয়াল করে তোলা হয়, যে পাথরের দেওয়ালে না মেষরা টপকে বাইরে যেতে পারে, না বাইরে থেকে কোনো কষ্টকর, কোনো দস্যু, কোনো চোর বা কেউ অবাঞ্ছিত ব্যক্তি সেই কুয়ারে প্রবেশ করে মেষদের কোনো হানি করতে পারে। আর সেই পাথরের দেওয়ালের উপরে সেখানে কাঁটা ঝোপ থাকে, কাঁটা থাকে যেন যদি বা কেউ সেখানে টপকে আসতে চায় তারা যেন আসতে না পারে, বা মেষরাও যদি কাপকাপার স্পর্ধা করে যেন তারা সেখানে পৌঁছতে না পারে। তো এইভাবেই সেই কুয়ারটাকে সাজিয়ে রাখা ছিল, তৈরি করা ছিল, যাতে পুরো জায়গাটা জুড়ে একটিমাত্র দরজা থাকে, আর সেই দরজা দিয়ে সেই মেষদের ঢুকতে হবে আর বাইরে বেরোতে হবে। আর সেই দরজায়
যিনি থাকতেন আর তিনি হচ্ছেন সেই মেষপালক বা রাখাল। আর তাই রাখালের প্রয়োজনীয়তা তার গুরুত্ব নিজেদের জীবনে অনস্বীকার্য। আমরা দেখতে পাই বাইবেলের বহু জায়গায়, বিশেষ করে পুরাতন নিয়মে আমরা যদি লক্ষ্য করি, সেখানে আমরা বিভিন্ন বিধি ব্যবস্থা দেখতে পাই। বিশেষ করে লেবীয় পুস্তকে আমরা সেখানে দেখতে পাই যেখানে এই মেষদের সম্পর্কে বিভিন্ন নিয়ম চালু করা হয়েছে। বলা হয়ে থাকে আমাদের বাইবেল অনুযায়ী সেখানে মেষরা শুধুমাত্র যে চড়ানোর জন্য যে তারা তাদেরকে নিয়ে যাওয়া হতো মাঠে, সেটা যেমন একদিকে ঠিক, তেমনি আরেক দিকে তাদের মাংস অত্যন্ত সুস্বাদু ছিল এবং তাদের মাংস সেই সময় যারা অভিজাত শ্রেণী, যারা ধনী শ্রেণী, তারা তাদের মাংস ভোজন করত। জানা যায় যে রাজা সলোমন তার সেই আহারের টেবিলে প্রতিদিন 100টি করে ছাগল এবং 100টি করে ভেড়া থাকত খাদ্যদ্রব্য হিসাবে। শুধুমাত্র হয়তো রাজা সলোমন নয়, কিন্তু তার পারিষদ, তার অন্যান্য যতজন তার সঙ্গে থাকত, তারা প্রতিদিন সেই আহার গ্রহণ করত। আর সেই জন্য শুধুমাত্র ভেড়াকে চড়ানোর জন্য নয়, কিন্তু মানুষের জীবিকা, জীবন ধারণ করার জন্য তাদেরকে ব্যবহার করা হতো। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সেই ভেড়াকে, সেই মেষকে বিভিন্ন বলি হিসাবে উৎসর্গ করা হতো। আমরা বাইবেল অনুযায়ী দেখতে পাই সেখানে 4টে বলির কথা আমরা দেখতে পাই। সেখানে বার্ন্ট অফারিং, অর্থাৎ যেখানে পোড়ানোর একটা বা জ্বালিয়ে দেওয়ার একটা বলি রয়েছে, পিস অফারিং, শান্তির একটা বলি, সিন অফারিং, পাপার্থ বলি এবং গিল্ট অফারিং। এই যে অফারিং গুলো, এই যে বলিগুলো, এই বলি মূলত দেওয়া হতো ভেড়াদেরকে, মেষদেরকে। তাদের রক্তে মনে করা হতো যে ঈশ্বর সেই সমস্ত বলি গ্রাহ্য করেছেন মানুষদের, ইসরায়েলদের বিশেষ করে সমস্ত পাপ মার্জনা করেছেন। ঈশ্বর তিনি সেই নিয়ম নিযুক্ত করলেন মানুষের জন্য, মানুষ যেন ভেড়ার রক্তের মধ্য দিয়ে পাপ ক্ষমা পেতে পারে। এটি ছিল মোশির বিধান, মোশির নিয়ম। আর যুগ যুগ ধরে সেই পুরাতন নিয়মে আমরা দেখতে পাই মানুষজন এই প্রথার সঙ্গে তারা মিশে গিয়েছিল। আমরা ফিরে আসি নতুন নিয়মে। নতুন নিয়মে যখন আমরা ফিরে আসি সেখানে আমরা একটা অদ্ভুত বিষয় দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাই যিনি নিজেকে বলছেন আমি উত্তম মেষপালক, আমি অর্থাৎ প্রভু যীশু, তিনি নিজেকে সেই মেষপালকের সঙ্গে তুলনা করছেন। সেখানে তার জীবন, তার প্রাণ দান আমাদের কাছে বিশেষভাবে স্বীকার্য। পুরাতন নিয়মে যে ভেদ ভেড়াদের, মেষদের জীবন দানের মধ্য দিয়ে মানুষের পাপ ক্ষমা হতো বলে মনে করা হতো, সেই পাপ ক্ষমা মেষ পালক তিনি নিজে এলেন, এই পৃথিবীতে এলেন এবং এই পৃথিবীতে এসে তিনি তার আপন দানের, জীবন দানের মধ্য দিয়ে মেষদের পাপ তিনি রক্ষা করলেন। এক নতুন নিয়ম তিনি সাধন করলেন মানব জাতির জন্য। আর তাই তিনি বলেন যে উত্তম মেষ পালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে, আর মানুষকে মেষদের বলির মধ্য দিয়ে পাপ ক্ষমার
প্রয়োজন নেই, কিন্তু আমাদের জন্য উত্তম মেষপাল তিনি এসেছেন এবং তার জীবন দানের মধ্য দিয়ে পাপ ক্ষমা করে দিয়ে গেছে। আমরা পেয়েছি একটা নূতন জীবন। খ্রিস্টীয় প্রিয়জনেরা, প্রভু যীশু তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আপনাদেরকে ভালোবাসেন, কারণ তিনি আপনাকে জানেন, তিনি আপনাকে রক্ষা করেন, তিনি আপনার জোলানদাতা, তিনি আপনাকে জানেন, আর তিনি জানেন বলে তিনি আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা শোক ব্যথা তিনি এগুলো অনুভব করতে পারেন, আপনার চোখে জল তিনি মুছে দিতে পারেন, কারণ তার থেকে ভালো আপনাকে কে জানতে পারে, এই পৃথিবীতে এমন কে আছে তার থেকে উত্তম, আমার মনে হয় না। তিনি হচ্ছেন উত্তম মেষপাল, আর তার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে আনন্দ ফিরে পাই, আমাদের জীবনে হারানো শান্তি সুখ ফিরে পাই, কারণ তিনি আপনাকে জানেন। যখন আপনি নিঃসঙ্গ, যখন আপনি একাকী, যখন আপনি পরিবার বিবর্জিত, যখন আপনি সমাজ বিবর্জিত, যখন আপনার জীবন দুর্বিষহ, প্রভু ডাকেন আপনাকে, প্রভু বলছেন তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। যেভাবে ভেড়াদেরকে তিনি সেই কুয়ারে নিয়ে যেতেন, সেই বেশ পালকেরা তারা নিয়ে যেত এবং সেই মেষদের জন্য একটা সুন্দর আশ্রয় নির্মাণ করা হয়েছিল এবং সেখানে মেষেরা পরম নিশ্চিন্তে পরম আশ্রয়ে তারা সেখানে বিশ্রাম লাভ করত, কারণ তারা জানে আমার জন্য একজন পাহারা দিচ্ছে, আমার জন্য একজন রয়েছেন যিনি প্রতিনিয়ত জেগে থাকেন, প্রতিনিয়ত আমাকে রক্ষা করেন। তাই বাইবেলে যে বাক্য সেখানে কথা বলা হয়েছে, দেখো তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ভুলিয়া পড়েন না, তিনি নিদ্রা যান না, সত্য এমন বিশ্ব তিনি কখনো নিদ্রা যান না, তিনি ভুলিয়া পড়েন না, কারণ তিনি আমাদের রক্ষক। আর তাই সাধু দাউদ তিনি অতি সুন্দরভাবে এই কথা বলেছেন, সদা প্রভু আমার ভালো, আমার অভাব হইবে না। আবার তিনি এই কথা বলছেন, যখন আমি মৃত্যুচ্ছার উপত্যকা দিয়ে ভ্রমণ করিব তখন অমঙ্গলে ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। প্রভু যীশু আপনার সঙ্গে সঙ্গে আছেন। আজকের এই কঠিন সময়ে যদি আপনি মনে করে থাকেন আপনি অসহায়, যদি আপনি মনে করে থাকেন যে আজকে আপনার জীবন বিপন্ন, প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন, কারণ প্রভু আপনাকে জানেন, আপনার থেকেও হয়তো বেশি প্রভু আপনাকে জানেন, আপনার পরিবারের থেকেও বেশি আপনাকে জানেন, আপনার বন্ধুর থেকেও বেশি আপনাকে জানেন। তাই প্রভুকে ভালোবাসুন। খ্রিস্টদের প্রিয়জনেরা, যদি আমরা যিহেজকেল তার 34 অধ্যায় দেখি, সেখানে আমরা যে পাঠ দেখতে পাই, যে বর্ণনা আমরা দেখতে পাই, সেখানে সেই উত্তম মেষপালকের বিবরণ দেওয়া রয়েছে, যেখানে তিনি আমাদেরকে জানেন, যেখানে তিনি আমাদেরকে বোঝেন, যেখানে তিনি আমাদের জন্য চিন্তিত ভাবিত। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা সত্যি দুর্বল, আমরা দুর্বল বলে আমাদের একজন উত্তম মেষপালকের প্রয়োজন। আর প্রভু যীশু তিনি ঘোষণা করছেন, সর্বশেষ আমি উত্তম মেষপালক, সেই আমি যে আমি মসীকে বলা হয়েছিল আমার নাম, আমি সেই আমি, আর সেই আমি মর্তে অবতীর্ণ হয়ে তিনি এই কথা বললেন, আমি উত্তম মেষপালক, আই অ্যাম দ্য গুড শেপার্ড। সেই ঈশ্বর যখন মেষপালকের দায়িত্ব বহন করে, তখন আপনার জীবনে আর কিসের ভয়, আপনার জীবনে আর কিসের উদ্বেগ, আপনার জীবনে আর কিসের দুশ্চিন্তা ব্যথা বেদনা, কারণ ঈশ্বর আপনাকে জানেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, যেখানে বলা হয়েছে বেতনজীবীর কথা, আমরা এই যে সুসমাচার পাঠ করা হলো তার পরবর্তী পর্যায়ে যদি আমরা দেখি, সেখানে
বেকঞ্জীবী মেষপালকের কথা বলা হয়েছে, যে বেকঞ্জীবী অর্থাৎ যে হায়ারলিং, আর সে যখন এই মেষপালকের দায়িত্ব পায় তখন কি হয়, আর তখন যখন বিপদ আসে, যখন নানা রকম ঝঞ্ঝা আসে, ঝড়ঝাপটা আসে, তখন প্রান্তরে মেষদেরকে ফেলে সে পালিয়ে যায়। আর এই পালিয়ে যাওয়াটা কিন্তু বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা তারা ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলে যে যখন সেই উলফ সেই কেন্দুয়া যখন আক্রমণ করে তখন একা সেই মেষপালকের হয়তো সাধ্য থাকে না সেই উলফের সঙ্গে সেই নেকড়ের সঙ্গে প্রতিরোধ করা, তার সঙ্গে কোনোভাবে লড়াই করা, সেই জন্য সেই দুর্বলতা হেতু সে অত মেষকে প্রায় 500-400 মতো মেষকে মাঠের মধ্যে ফেলে রেখে সে চলে যেত সে নিজের প্রাণটা বাঁচানোর জন্য। এমন নয় যে সে মেষদের ভালোবাসে না, কিন্তু সে নিজের প্রাণটাকে বেশি ভালোবাসে বলে সে চলে যেত, সে পালিয়ে যেত, সে নিজেকে বাঁচাবার চেষ্টা করত। আর এখানে বলতে চাই এগুলো সবই কথিত, জানি না সত্যি কি মিথ্যা। বলা হয় যে এই মেষপালকেরা যারা উত্তম মেষপালক তারা তাদের দায়িত্বে শুধুমাত্র 10, 5, 50, 100টা নয়, 500 বেশি বা তারও বেশি মেষদের দায়িত্ব দেওয়া হতো, এবং সেই মেষদেরকে মাঠে নিয়ে যাওয়া, তাদেরকে তত্ত্বাবধান করা, তাদের দেখাশোনা করা, এই সমস্ত কিছু একজন মেষপালকের উপরে দায়িত্ব থাকত। কিন্তু মেষপালক সেও তো মানুষ, আর সেই মানবিক কারণে তার প্রয়োজন ছিল, তারও কিছু বিশ্রামের প্রয়োজন ছিল, তার উদার তৃষ্ণা মেটানোর জন্য। তাই কখনো কখনো সে অন্য মেষপালককে ভাড়া করত যেন এই মেষদেরকে সে দেখাশোনা করতে পারে। কিন্তু সেই অন্য মেষপালক তাদের কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল না সেই মেষদের প্রতি, শুধুমাত্র আর্থিক কারণের জন্য সেই দায়িত্ব বহনে সে রাজি হতো। কিন্তু যখন এরকম বিপদ আসতো, যখন এরকম সমস্যার সম্মুখীন হতো, আর সে নিজেকে বাঁচানোর জন্য সমস্ত কিছু ফেলে পালিয়ে যেত। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আজকে এই পালিয়ে যাওয়ার অনেকে হয়েছে, অনেকে হয়েছে যারা সামনে এগিয়ে আসবে, যারা সুন্দরভাবে আপনাকে আমাকে বিভিন্ন কথায় মাধুর্যে বলাতে চাইবে, হয়তো বলতে চাইবে আমাকে অনুসরণ করো, কাম অন ফলো মি। কিন্তু সাবধান, সাবধান, আপনি কাকে অনুসরণ করছেন? একটি কথা আপনি মনে রাখবেন, কে আপনার জন্য প্রাণ বিসর্জন করে, কে আপনার জন্য প্রাণ সমর্পণ করে? প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এলেন, আর এই জগতে এসে তিনি শুধুমাত্র যে প্রাণ বিসর্জন করার জন্যই জীবনকে উৎসর্গ করেছিলেন তা নয়, কিন্তু মানুষের প্রয়োজনে, মানুষের বিভিন্ন চাহিদায় তিনি নিজেকে নিযুক্ত করেছিলেন। কারণ মানুষের মনটাকে তিনি আমার আপনাকে অনেক বেশি ভালো জানেন, অনেক বেশি ভালো জানেন, কারণ তিনি স্রষ্টা, তিনি আপনার আমার স্রষ্টা। মনে পড়ে কি সেই 5,000 লোককে খাওয়ানোর গল্প, যেখানে তার বাক্যের মধ্য দিয়ে মানুষ আত্মিক ভাবে তৃপ্ত হলেও শারীরিক ভাবে তারা ক্ষুধিত হয়ে পড়েছিল, কারণ প্রভু যীশু জানেন যে তারা ক্ষুধিত। আর তাই তিনি বলছেন, ক্ষুধিত তৃপ্ত লোকেরা আমার নিকটে আসো, কারণ আমি তো যোগান দেব, আমি তো যোগান দাতা, কারণ আমি তো তোমাকে রচনা করেছি, আমি তোমাকে জানি, কারণ তুমি আমার মেষ, আমার তত্ত্বাবধানে রয়েছো। তাই আমরা দেখতে পাই সেই 5,000 লোককে তিনি অনায়াসে সেই রুটি আর মাছ খাইয়ে দিলেন, কারণ তিনি যোগান দাতা। আপনি হয়তো চিন্তা করছেন আপনার জন্য আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, কিন্তু প্রভু কি বলছেন, তোমরা অনর্থক বিষয় ভেব না। অনর্থক বিষয় কেন ভাবছ, কেন কি করবো, কি ভাববো, কি করবো, কি খাবো বলে তোমরা চিন্তা করছ? আমি কি তোমাকে রচনা করিনি, আমি কি তোমাকে প্রতিপালন করছি না, আমি কি তোমার
কারণ তিনি উত্তম দেশপাল। তিনি আপনাকে জানেন, তিনি আপনাকে রক্ষা করেন প্রতি বলে প্রতি বিপদে প্রতি মুহূর্তে। যখনই আপনি মনে করেন আপনি বিপদের সম্মুখীন, যখনই আপনি মনে করেন সেই উলফ সেই বিন্দুবার দল আপনার সামনে, সেই প্রতিরোধ গড়ে তোলার মতো আপনার সেই ক্ষমতা নেই, শারীরিক ক্ষমতা নেই, মানসিক ক্ষমতা নেই, প্রভু যীশু আপনার সঙ্গে রয়েছেন, আপনার সঙ্গে পা ফেলে ফেলে চলছেন। তিনি বলেন আমার উপর নির্ভর করো, আমার উপর নির্ভর করো, সমস্ত ভার আমার উপরে ফেলে দাও, দেখো আমি তোমাকে রক্ষা করতে পারি কিনা। তাই গীত সংহিতা ঠাকুর তিনি যখন এই কথা রচনা করেন, উনি তোমার পাশে সহস্রজন, তোমার দক্ষিণে দশ সহস্রজন, কিন্তু মহা তোমার নিকটে আসবে না, তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, কারণ সে উত্তম বেশ ভালো আপনাকে ধরে আছেন, আপনাকে রক্ষা করেন। তাই খ্রিস্ট প্রিয়জনেরা আজকে এই বিশেষ দিনে আমরা সেই উত্তম মেষপালককে অনুসরণ করি, যিনি আপনাকে ভালোবাসেন। সত্যিই বন্ধু, তিনি আমাদের ভালোবাসেন, আর ভালোবাসেন বলে তিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না, কোনো অবস্থাতেই ছেড়ে যাবেন না। আর তাই এ কথাই আমরা গানের মধ্য দিয়ে সবসময় মনে করে থাকি, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের প্রতি আমার বাড়ায় বারে বার যিশু ডাকেন তোমায়, সেই মেষ পালক আপনাকে ডাকছে। আপনি যদি আজকে দংশক হয়ে যান তাহলে কিন্তু আপনার বিপদ, তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়বেন, আপনি হয়তো সেই কাঁটার ঝোপের মধ্যে আপনি আটকে যাবেন, আপনাকে বাঁচানোর কেউ থাকবে না। কিন্তু যদি প্রভুর চরণে আসেন, প্রভু আপনার সমস্ত দায়িত্ব বহনে তিনি খুশি, এবং সেই দায়িত্ব বহনে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আজকের এই বিশেষ দিনে আশীর্বাদ করুন, এবং তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীষ প্রদান করুন। স্বর্গীয় মহান প্রাণ, একমাত্র তুমি আমাদের তত্ত্বাবধান করো, আমাদের জীবনের সমস্ত প্রয়োজনে তুমি হাত বাড়িয়ে দাও। যখন আমরা ক্লান্ত বিষণ্ন অবসাদগ্রস্ত, তখন তুমি পাশে এসে আমাদের সঙ্গ দান করো, কারণ তুমি উত্তম বিষপাতে করে আমরা তোমাকে ভালোবাসি, পিতা ভালোবাসতেও চাই। তাই তুমি আমাদের তোমার কোলে নাও, যেভাবে পাথরে সুপথ দেখায় প্রভু, তুমি আমাদেরকে সেই পথ দেখাও, যেন আমরা তোমার সেই শান্তি লাভ করতে পারি, তোমার সেই পরম আশ্রয়ে জীবনের বাকি দিনগুলোকে আমরা পার করতে পারি। করুণাময় পিতা, আমাদের এই মণ্ডলীকে আশীর্বাদ করো, আমাদের মণ্ডলীর প্রত্যেক পরিবারকে আশীর্বাদ করো, যারা অসুস্থ পীড়িত নানাভাবে ক্লিষ্ট তুমি তাদের সকলকে আশীর্বাদ করো, যেন আমরা প্রত্যেকেই এই সময় থেকে বেরিয়ে আসতে পারি, এবং এক সুস্থ স্বাভাবিক জীবনে আমরা প্রবেশ করতে পারি আরেকটি পা। তুমি আমাদের সমস্ত পাপ আশি মার্জনা করো, এই দিনটি আমাদের সকলের কাছে আনন্দ মুখর হয়ে উঠতে প্রার্থনা করি, যারা আজ শোকার্ত প্রভু তুমি তাদের শান্তি এবং সান্ত্বনা দান করো, আমাদের সমস্ত পাপ রাশি মার্জনা করো। এই সমস্ত প্রার্থনা আমাদের ত্রাণকর্তা তিনি যিশুর নামে চাই প্রার্থনা শ্রবণ কার্য করো, আমেন। আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা বলি। হে আমাদের সর্বশক্তি পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক,
আমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো। আমরাও যেমন নিজ অপরাধীকে ক্ষমা করি, আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের প্রেম